अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेटार जो उन्नी हमारे दायित्व ज्ञानहीन बोलें सवार दूरे चले जाटा मेटार मुख देखते चाहत ना आज सवार बिुदे गए और वकालती कर बाबा আসলে তোমাকে সরি বলার ছিল আমার দাদার সঙ্গে এরকম ঝগড়া করা উচিত হয়নি আই এম সরি কোনো ব্যাপার না বাবা কোনো ব্যাপার না বাবার রাগ শান্ত হয়েছে হ্যাঁ একটু সময় লেগেছে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এখন উনি শান্ত তুই চিন্তা করিস না ব্যাস তুমি ডাট দিয়ে কি করছো ডার্টস খেলছো বোর্ড কোথায় দাও না আমিও খেলি তোমার সঙ্গে না রে বাবা আমি এগুলো দিয়ে কি করব এখানে মেঝেতে পড়েছিল আমি তুলে নিয়েছি ভাবলাম তোর তো তোকে দিতে যাচ্ছিলাম আমি শোন আমি আজকে স্পেশাল রান্না করেছি তোদের দুই ভাইয়ের জন্য ঠিক আছে ডিনারে দেখা হচ্ছে আজকে রাতে রুচিতার উপর এমন বিস্ফোরণ হবে তাতে না ও সামলানোর সুযোগ পাবে আর না দাঁড়ানোর জন্য পায়ের তলায় মাটি পাবে খাবার তো খাওয়া হয়ে গেছে আর এবার হলো মিষ্টির পালা আমি আমার ছেলেদের জন্য ওদের পছন্দসই রাবড়ি বানিয়েছি এবার তোরা এই রাবড়িটা খাবি আর তোদের মনের সব তিক্ততা ভুলে যাবি এই নে প্রতীক এটা নিহারের জন্য এই নাও আরে কি হলো প্রিয়ার জন্য আমরা এবার পেইন্ট করিয়েছিলাম এতে কারুর ক্ষতি হবে না ঠিকই কিন্তু এর জন্য যে দোষ রুচিতাকে সবাই দেবে তাতে আমাদের লাভ অবশ্যই হবে আর সাক্ষী হিসেবে প্রতীক তো আছেই ও অজান্তেই আমাদের এই প্ল্যানে শামিল হবে কি হলো রে বাবা রাবড়ি ভালো হয়নি নাকি সরি মা কিন্তু তুমি রাবড়িতে কি দিয়েছো বলো তো কি অদ্ভুত টেস্ট হ্যাঁ মনে হচ্ছে যেন পেইন্ট বা প্লাস্টার অফ প্যারিস মেশানো হয়েছে পেইন্ট প্লাস্টার এসব কি বলছিস বাবা আমি নিজের হাতে বানিয়েছি সারাক্ষণ কিচেনে দাঁড়িয়েছিলাম আর কেউ যায়নি কিচেনে বৌমা তুমি কাজও নিতে রান্নাঘর থেকে বেরিয়েছিলে হ্যাঁ মা কিন্তু আমি তো তিন চার মিনিটের জন্য গেছিলাম রান্নাঘর থেকে তার মধ্যে আর কে আসতে পারে মা
জানে কে নষ্ট করেছে আমার রাবড়ি। আরে বাবা, জারি করার ছিল অন্যভাবে করতে পারত। পেন্ট মিশিয়ে আমার নাতিদের কেন মারতে চাইছে ও? মা, তোমার পরে কিচেনে কেউ গিয়েছিল। কে? রুচিতা। আমি যখন ঠাকুমার ওষুধান্তের কিচেনে গিয়েছিলাম তখন ও ওখানেই ছিল, আর খুব অদ্ভুত বিহেভ করছিল আমাকে দেখে, আর ওর হাতে হোয়াইট পেন্টের মতন কিছু লেগেছিল। না দাদা, আমি তো শুধু খাবার বানানোর জন্য গিয়েছিলাম, আর আমি যখন কিচেনে গেলাম তখন দেখলাম যে মিষ্টি পড়ে আশেপাশে ছড়িয়ে আছে, আমি সেটাই পরিষ্কার করছিলাম। কিন্তু আমি তো রাবড়ি পুরো বানিয়েই গিয়েছিলাম কিচেন থেকে, তাহলে রাবড়ি কি করে উতলে যাবে? আর গ্যাস আমি বন্ধই করে গেছিলাম। না মা, আপনি বন্ধ করার বদলে বাড়িয়ে দিয়েছিলেন যখন আমি সেখানে গেলাম। না রুচিতা, আমার ভালো মতো মনে আছে আমি গ্যাস বন্ধ করেছিলাম। আমি গ্যাস বন্ধ করেছিলাম তো তোমার সামনে করেছিলাম। কিন্তু মা, আমি কি তাহলে কি প্রতীক মিথ্যে বলছে নাকি বৌমা তার ছেলেদের ক্ষতি করার জন্য রাবড়ির মধ্যে পেন্ট মিশিয়েছে? আমি এমন কেন করবো মা? আমার ছেলেরা আমার প্রাণ, আমি নিজের হাতে কেন ওদের ক্ষতি করতে চাইবো? কিন্তু মা, ও কেন এমন করবে? ও তো এটা করতেই পারে বাবা, যখন বউয়ের মায়ের হাতের রান্না পছন্দ না হয় তখন এরকম করতেই পারে। কিন্তু মা, থাক রুচিতা, থাক, যত খুশি অজুহাত দাও কিন্তু আমার প্রতি তোমার এই হিংসে লুকোতে পারবে না তুমি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে তুমি মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য এতটা নিচে নামতে পারো। তোমার যখন ইচ্ছে ছিল না আমি নিহারের জন্য কিছু বানাই, তাহলে বলে দিতে পারতে, আমি ভুলে যেতাম আমার ছেলে নিহার। কিন্তু আমার ছেলেদের জীবন নিয়ে খেলা করো না। এই যে নোংরা কাজটা করেছো তুমি, এরপর এরই উপযুক্ত তুমি। আর রাগ দেখানোর কি ধরন এটা? এখনো কিন্তু এটা ডিসাইড হয়নি এর পেছনে কার হাত আছে, আর তুমি ওর গায়ে রাবড়ি ছুঁড়ে মারলে। আমি রাবড়ি ফেলায় তোর খুব খারাপ লাগছে তো? একটু ভেবে দেখ, যেভাবে তুই আমার সাথে কথা বলছিস আমার কেমন লাগছে। নিহার বাবু প্লিজ শান্ত হয়ে যান। তুমি কোনো কথা বলবে না। নিজের জন্য যখন স্ট্যান্ড নিতে পারো না তখন আমাকে থামানোর কোনো অধিকার নেই তোমার। এই বাড়িতে এত ভুলভাল কিছু ঘটছে, কারণ না কারো তো স্ট্যান্ড নিতেই হবে, তাই না? ব্যাস নিহার, সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস, উনি তোর মা। ছেড়ে দাও প্রতীকের বাবা, ওকে বলা বৃথা। এই মেয়েটার ভালোবাসা এমন অন্ধ হয়ে গেছে আর কোনো ভালো মন্দ দেখতেই পাচ্ছে না। দেখেছিলে তো কেমন ভাবে ঝগড়া করছিল প্রতীকের সাথে, আজকে আমার সাথে ঝগড়া করছে। এরপর তোমাকে বা মাকে কিছু বলে দেয় তার আগে চুপ করে যাও, ওকে কিচ্ছু বলো না তুমি। মা প্লিজ, আমি তোমার উপর জোর করে রাগ দেখাচ্ছি না। কারণ যাই হোক নিহার, তুই তোর মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারিস না। বিষয়টা যখন রাবড়ি নিয়ে, ও কবে হয়েছে কি করে হয়েছে সেটা সেখানে গেলেই জানা যাবে যেখানে রাবড়ি তৈরি হয়েছে।
আমি এখানে দেখেছিলাম হোয়াইট ওই টুকরোটা। ওই দেখ ওখান থেকে পড়েছে ওটা। দেখলে তোমরা, আমি বলেছিলাম না ওর কোনো ভুল নেই, ওপর থেকে পেন্ট খসে পড়েছিল। আমার তো দেখা উচিত ছিল, আমি তো সবসময় দাঁড়িয়েছিলাম, আমি কেন দেখলাম না? যাকে বাবা, তুই ঠিকই বলেছিস, আমারই দোষ রে বাবা, আমায় ক্ষমা করে দে, সরি বাবা। রুচিতা, আই এম সরি, আমি মিথ্যে দোষারোপ করেছি তোমার উপর। আমার দেখা উচিত ছিল, আমি দেখতে পাইনি, আমায় ক্ষমা করে দাও মা। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।